হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম, সকাল থেকে একদম সময় পাইনি ব্লগ স্টার্ট করার। তো এখন এই সবে অফিস করে উঠলাম, তাই ব্লগটা এখনই স্টার্ট করলাম। এত চাপ থাকে এখন কাজের, না মানে তবু আগে একটু টাইম পেতাম, এখন একদমই টাইম পাচ্ছি না। তো এই সবে কাজ করে উঠলাম, কাজ করে উঠে এবার একটুখানি নিচে যেতে হবে, নিচে যাব। আর এই তার আগে ভিডিওটা স্টার্ট করেই নিলাম। আর হ্যাঁ, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মা আজকে একটা স্পেশাল জিনিস বানাবে। সেটা হলো, তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখে বুঝেই গেছো যে কি বানাবে। তো চলো দেখি মা কী করে বানাচ্ছে। সকাল থেকে বলেছিল বানাবে, আমি বলেছিলাম যে আমি ওটা ভিডিওটা শ্যুট করবো, তুমি আমার জন্য ওয়েট করবে। যাই হোক, হয়তো করেনি এখনও, করলে নিশ্চয়ই আমাকে একবার ডাকতো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করে মা বানাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো যদি ভালো লাগে। চলো আগে একবার আমাদের মহারাজের সঙ্গে একবার দেখা করে দিই, মহারাজ কি করছে। এই যে মহারাজ, মহারাজ কি করছে সবাই তোমরা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ করছে বসে বসে। এখন একটু ঠান্ডা আছে তো, পাখা চালালেও ঠান্ডা লাগছে, আবার না চালালেও গরম লাগছে, বুঝতে পারছি না। হালকা করে পাখা চালালেও কষ্ট হচ্ছে মাঝে মাঝে, একটু বন্ধ রেখেছি যেন হ্যাঁ হ্যাঁ করছে, আবার চালিয়ে দিতে হবে তবে গিয়ে নর্মাল হবে, তাই না? শোনা বদমাস, বড্ড বদমাস হয়ে গেছে, দিনকে দিন বদমাস হয়ে যাচ্ছে। চল নিচে যাই, রান্নাটা দেখি কী করছে মা। নিচে চলে এসেছি, এই দেখো নিচে এসে দেখলাম মা সব কিছু রেডি করেই রেখে দিয়েছে, খালি বানাবে। তোমার আদা পেঁয়াজ রসুন সব কিছু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছে, ঠিক যেমনটা ওই চপের পুর তৈরি হয় না, ঠিক ওই রকম টাইপেরই একটা পুর বানানোর জন্য মা বানিয়ে নিয়েছে এগুলো কুচি কুচি করে। আর দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে, অল্প পরিমাণ, একদম বেশি না, দিয়ে ওগুলো দিয়ে দিলো কড়ার মধ্যে। আর এখানে মা কাতলা মাছটা সেদ্ধ করে রেখেছে, সেদ্ধ করা কাতলা মাছটা থেকে মা কাঁটা বাটা ছাড়িয়ে সব কিছু রেখে দিয়েছে। আর এখানে মা এই যে মশলাগুলো সব রেডি করে রেখে, আর এখানে তোমার হচ্ছে যে সব রকমের মশলা, মানে ঘরে যেমন মশলা থাকে, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, এইগুলো সব কিছু। আর এই একটু চিলি ফ্লেক্স আমাদের বাড়িতে করা ছিল, ওটা নিয়ে নিয়েছে। আর এখানে দেখো ওই তোমার ময়দা আর সঙ্গে একটু বেসন অল্প পরিমাণে মিশিয়ে একটা ব্যাটার বানানো হবে বলে রেডি করে রাখা আছে। আর সঙ্গে নেওয়া হয়েছে তোমার বিস্কুটের গুঁড়ো, আর বেসন আর ময়দার মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করে রেখেছি। জল দিয়ে একটা পাতলা পাতলা জাস্ট একটা ব্যাটার বানাতে হবে, খুব বেশি মোটা হবে না। আর দেখো এখানে এই শুকনো মশলাগুলো মা সব কড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছে, কারণ মাছের আষ্টে গন্ধটা যাতে কখন মানে কোনোভাবেই নাকে না লাগে, তাই সব রকম মশলা দিয়ে চেষ্টা করছে যাতে গন্ধটা কেটে যায়। তো যাই হোক, এবার মশলাগুলো সব কিছু মশলার মধ্যে আছে, জিরে গুঁড়ো, তোমার ধনে গুঁড়ো বা তোমার বাড়িতে তৈরি যে কোনো রকমের মশলার সাথে তোমার মিট মশলা সব কিছু দিয়ে ভালো করে মা ভেজে নিয়েছে। তারপরে দেখো এর মধ্যে মা সেদ্ধ মাছটা অ্যাড করে দিলো। তারপরে দেখো এই ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, এটা একটু হেল্প করে দিয়েছি মাকে আমি তাড়াতাড়ি করার জন্য। এই ব্যাটারটা একটু পাতলা পাতলা দেখো করেছি, খুব বেশি মোটা বানাইনি। আর এখানেও একটা ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখানে তোমার রেডি করা আছে এই যে মাছের পুরটা তুলে নিয়েছে মা, তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছে। আর এই যে দেখো আমাদের লোভিটা চলে এসছে, যে জিভ যেটা অস্থির করছে, খাবে ও, খাবে ও, মোটামুটি জানে যে ওর জন্য মানে কিছু ভালো কিছু বানানো হয়েছে, এত কেন গন্ধ যাচ্ছে বাড়িতে। আর এই যে দেখো, তারপরে মায়ের মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মানে যতটা ভালো করে পারবে ম্যাস করা, যাকে বলে যেমন করে মাখতে হয়, একদম মোল মসৃণ হয়ে যাবে, কোনো কিছু যেন মাছের একটা টুকরো যেন উঠে উঠে না থাকে, খুব ভালো করে এটাকে মা মেখে নিয়েছে। যত ভালো করে মাখবে তার বাইন্ডিংটা খুব বেশি ভালো হবে। তো এইখানে দেখো বাইন্ডিং করার সময় তোমাদের যদি মনে হয় যে না বাইন্ডিং ভালো হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা চাইলে এর মধ্যে একটু হালকা ময়দাও হালকা ছড়িয়ে নিতে পারো। যাই হোক আমাদের লাগেনি, এই জন্যই সবসময় মাছটা যখন সেদ্ধ করবে, সেদ্ধ করে জলটা ঝরিয়ে কাঁটাটা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে, তাহলে কী হয় জিনিসটা বাইন্ডিংটা ভালো হয়। আর এই যে দেখো মা রোলের মতো শেপে গড়ে নিয়েছে, আর ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছে যাতে না একটা আরেকটার সঙ্গে লেগে যায়। আর এবার দেখো ব্যাটারটার মধ্যে মা চুবিয়ে নিচ্ছে, চুবিয়ে নিয়ে ভালো করে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েছে। আর এটা যা হবে ডবল কোট হবে, সিঙ্গেল কোটে এটা হবে না, ঠিক আছে? তো একবার বিস্কুটের এক প্রথমে দিলো তোমার ময়দার যে ব্যাটারটা ছিল ওটা তার মধ্যে দিল, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে, আবার দেখো আবার ব্যাটারের মধ্যে দিচ্ছে, আবার মা এটাকে নিয়ে যাবে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে।
মিক্স করবে, বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে চাপা দেবে, কেননা ওটা ওইটাই তোমার কোটিং কোটিংটা বানাবে। তো ওই কোটিংটার জন্য তোমাকে একটু ভালো করে, কোনোভাবে তুমি ওটাকে প্রেসার দেবে না, জাস্ট নরম হালকা হাতে ওর ওপর থেকে বিস্কুটের গুঁড়োগুলো ছড়িয়ে নেবে, দিয়ে জাস্ট একটু রোলটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবে যতটা সম্ভব, মানে যেরকম শেপটা রাখা যায় আর কি। তারপরে দেখো এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দিলো মা, তো এবার ভাজা হচ্ছে। তারপরে তো দেখ পাবে, দেখে নাও কি হয়েছে, মানে জাস্ট অসাধারণ। আমি তো খেয়ে মানে আমার এমনিতে অত মাছ ফাজ অত ভালো লাগে না, বিশেষ করে কাতলা মাছ ভাজা তো আমার ভালো লাগে না, ভেজে দিলে খুব ভালো করে আমি খেয়ে নিই, কিন্তু এই যে ডিশটা হয়েছিল জাস্ট অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি খেয়ে পাগল হয়ে গেছিলাম। মোটামুটি দুটো খেয়ে আমার মন ভরেনি, মনে হচ্ছিলো আরও 4-5টা খাই, কিন্তু তেলে ভাজা জিনিস বেশি খাওয়া উচিত নয় ওটাও মাথায় আছে, তাই খাইনি। তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। চলো, সারাদিন তো সব কিছু সারাদিন আজকে শেয়ার করতে পারিনি, সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তবু আমি দিনের দিনের ভিডিওটা দিনের দিন শেষ করতে ভালোবাসি, তাই আর এটাকে লেন্দি করছি না। তো খাওয়া দাওয়া করে উপরে উঠে চলে এসেছি, এবার শুতে যাবো, তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর হ্যাঁ, তোমরা এই যে গাড়ির আওয়াজগুলো পাচ্ছ না, আশা করি তোমাদের ভিডিওটা শুনতে একটু কষ্ট হয়, কিন্তু একটু কষ্ট করে নিও, কী করবো বলো, আমার তো একদম রাস্তার ধারে বাড়ি, তো ওই জন্যই শোনা যাচ্ছে। তো এবার প্রতিদিনের মতো নিজেকে একটুখানি প্যাম্পার করতে হবে, প্যাম্পার করবো আর এবার শুয়ে পড়বো, তাই ভাবলাম তোমাদেরকে বাই বলে দিই এখানে। আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। তো চলো আজকের মতো, বাই বাই, গুড নাইট।